আত্মসমর্পণ না করলে তুমি মুসলমান হইবা না না জানেন আমরা সবাই মুসলমান না এ বাবা হাত উঁচু করে মুসলমান করা করা আত কিন্তু কারো বাকি নাই এবার হাত উঁচু করে আমরা মুড়ি দইছি কতজন আত এখন একটু কমাইছে তাই না বাবা হাত কমাইছে বাপে মুসলমান চাচাই মুসলমান ওই দেখ দেখে আমি মুসলমান আসলে মুসলমান না ইসলাম ধর্মে জন্ম নিছি কিন্তু মুসলমান না তাই পবিত্র কোরআনে বলেছে মুসলমান না হয়ে তোমরা কবরে আসিও না যতক্ষণ পর্যন্ত আমি মুসলমানের বাংলা হলো আবেদনিক অর্থ হলো আত্মসমর্পণকারী যতক্ষণ পর্যন্ত আমি আত্মসমর্পণ না করবো ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবো না আর মুসলমান না হয়ে যদি কেউ ইবাদত করে সে ইবাদতের মালিক হবে শয়তান বাবাজি তা এখানে আমার জানার থাকবে একটু দান ভাই দয়াল আমি মুড়ি দইলাম এটা কোরআন শরীফের কোথায় আছে কিভাবে আছে হাদিস দিলি নিমুনে বাংলা কথা আমার কাছে এই হাদিস নিমুনে কারণ দয়াল নবী পর্দা নেওয়ার 298 বছর পর হাদিস সংকলন করছে দয়াল নবীর জন্ম থেকে শেষ পর্যন্ত প্রথম খলিফা হলো মাওলানা আলী মুশকিল খোসা তার কাছে নিচে মাত্র 79 হাদিস 48 বছরের সময় নবুয়াত প্রকাশ করে তার 7 বছর পরে হিজরতে যায় তার 7 বছর পরে আবু হুরায়রা মুরিত হয় তার কাছ থেকে 4,500 হাদিস বাদান বেদমি মাফ করবেন গুলি করলে সকালবেলা করবেন আমি বুক পেতে দেবো কারণ যখন আমি বাড়ি থেকে বাহির হয়ে আসি আদমপুর রশিদ সামনে বইলে আসি তোমার কুত্তে যাইতেছে ইয়ে ছাতা ইলে আসার পরে নাইলে নাও আসার পরে আমার দেহটা আমার দলের নামে অক্ষ করা শুধু ছেলে পেলেদের বলা আছে যে হাড্ডি গুড্ডি যদি কিছু থাকে কুড়ে নিয়ে আদমপুর জমা দিস সিংহের আজিমপুর নিয়ে জমা দিস আজকে ভাবের একটা গুসাই ভাবের একটা দয়াল আমি পাইছি কাজী ভাই আমার মনের কিছু কথা আমার মনের কিছু ক্ষেত আমি রাখুন ওইলাম আমি মুরিদ বৃহস্পতিবার দিন আমার গুরুর দরবারে সাপ্তাহিক মাহফিল বাড়ি আলী কইতেছে তুমি যে যাও তো খালি কোরআন শরীফ কি তোমাকে মুরিদ করার কথা আছে নাকি আমাকে মুরিদ চলতে মন লাগবো না নামাজ পড়া ভালো জিনিস না খারাপ ভালো নামাজ পড়া যদি ভালো জিনিস হয়ে থাকে দলিল আছে ওয়াইতুন নুকরা ওয়াজ বা গালাইকুম নিয়ে মাহ জাহিরাত আল বাতনাত জাহিরি এবং বাতিনি দুই প্রকার এলেম দিয়ে তোমার দেহকে আমি পরিপূর্ণ করে দিলাম জাহির এলেম ও শিক্ষা করার জন্য স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি আলাদা হর বিশ্ববিদ্যালয় এখানে যে জাহির এলেম শিক্ষা করবো বাতেন এলেম শিক্ষা করার একটা স্কুল আছে যার যার পীরে কামেল মুর্শিদের ওখানে তাহলে আমি নামাজ পড়ি আমার বউ পড়ে আমার কথা কি বোঝা যাবে দেন আমার বউ পড়ে এখন ওয়াদে মৌলভীরা আমাদের পয়রে শুনে যে বেনামাজি রাতেরটা খাওয়া যাইবো না এখন আমার হেমায়ত স্থান যদি আমার বাড়ির পর যা উনারই বাড়ি ওটা আমি পাহেরা দিই উনি যদি যা এন আমার বউ তো মুড়ি দেয় নাই এন আমার ভোরাতের পানি আপনি খাইতে পারবেন কি না এটা আমার জানাবেন আর আমার বউ মুড়ি দেওয়ার লাগবো কিনা নামাজ পড়া যদি আইসে থাকে উভয়ের জন্য নারী এবং পুরুষের জন্য তাহলে মহিলাদেরও মুরিদ হওয়ার কথা কোরআন শরীফের কোন সুরে কত নম্বর আয়াতের ভিতরে আছে এই যে কত দূর আছে সিডনি টুপলা বাড়ি পীরের বাড়ি না পদকর্তা লালন শাহ বলছে যাই যাবে আমার ছাতার দাঁত করলো মান তাতে ক্ষতি নাই যদি আমার পান বন্দরে পাই আমার দরকার হইলো তোমারে বাজান এতে আমার বউকে আরো কিছু যুক্তি লাগে তারপর আমি
আমার কথা বাজার মোটা যত চাপাই রাখবার চাই রশির সগরে প্লান তো বাইরে না হ্যাঁ দাদুই মাফ করে নিবেন এবার আমার একটু গান আবার কিছু মানুষ আছে কয়ে এক বঙ্গি জুলাইছে নিজে তো যাইতেছে আবার বৌরই যাইতেছে কয় না বাজার আজকে মাওয়া ঘাটে আইসি তাই রিসিপ্ট নিয়ে দাঁড়াইছে ওই আমাকে যাইতে বাইরে কি কইতেছে দানকারীর মাতা পিতা সুখে থাকব কবরে নূরের টুপি মাথায় দিয়া ওটাই বড় ভাই কথাটা শুনে ভাই খুব মিষ্টিভাবে কইছে তা আমি 100 টাকার একটা নোট বাই করছি রিসিপ্ট নিয়ে আইছে যে দেন আপনি কই যাইতেছেন আমি কই জাজিরে যাবো আমার মতো আর এক পাগলের বাড়ি কয়েকটা কিছু শরিক হয়ে যান আমি টাকা ডাইটি টাইট করে ধরছি আমি কি বাজান টাকা আমি দিব কিন্তু আমার জীবনে যা টাকা পয়সা আমার যাই 2-4 টে আছে এটা আমার গান গাওয়া টেহা কয় অসুবিধা নাই গান গাওয়া টেহা তাতে কি হয়েছে দেন হ্যাঁ আমি কই তাহলে শুধু আপনি ওই রিসিপির ভিতরে লিখে দেন অমুক মাদ্রাসার হ্যাঁ আদায়কারীর স্বাক্ষরটা দিবেন যে গান গাওয়ার টাকাও জায়েজ আছে তখন কও নি তো টেহা দিব না রে এত বড় সাইন আমি দিবার পারম না এক উপায়টা কি হইব এই ঘুরে ঘুরে দাঁড়িয়ে খেলায় ক মুড়ি ধন লাগবো না মুড়ি ধন লাগবো না কারণ আমার দয়াল রশিদ সরকার বলছে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করা আল্লাহকে অস্বীকার করা কি রে বাবা আল্লাহকে অস্বীকার করা আল্লাহ রাসূলকে অস্বীকার করা আল্লাহ রাসূলকে অস্বীকার করা আল্লাহ রাসূলের হাদিস অস্বীকার করা আল্লাহ রাসূলকে হাদিস অস্বীকার করা ওলি আল্লাহকে অস্বীকার করা ওলি আল্লাহকে অস্বীকার করা জন পিতামাতাকে অস্বীকার করা পিতামাতাকে অস্বীকার করা এবার আমার একটি গান বাবা মুর্শিদ আমার বাজার আমার গতি কি হবে রে যাবে প্রাণ বাজার আমার তাপি তাপি রোহন জানবা জানামার আমার উপায় কি হবে রে যাবে চান রসুদ চান বলুন দয়াল কি আছে তোর দয়ার সময়
মামুর সুদা মার বদন আমার উপায় কি হবে রে দয়া আসরে তুমি জীবন আগে আসরে আমি হরে ও দয়াল করমের আস তুমি হামায় সর রহিম সর জাবেদ সর রশিদ সর শিষ্যের ভাগে আরে কত সুলাকে তল সুলাকে আমার উপায় কি হবে রে রহিম কান লোকসান হয়েছে ভাই নাই কারো জীবন ছিল তোমার বুঝি হরে হিংসান লোকসান হয়েছে হরে নাই রুজি আরে দয়াল দাহারে ছিল তোমার বুঝি আরে ভবে লোকসান হয়েছে ভাই নাই কারো বাবা শিষ্যের ভাগে আছে আমি পরমে রয়েছ তুমি কারণ পদকর্তা লালন স্যার কানের ভিতরে শুনছি গুরুতে মন সজ্ঞান অধপথে গতি তার তাই আমার ঘটল মনের কুসভা পদকর্তা লালন সাইজির গানের ভিতরে শুনেছি যে মুর্শিদ সেই তোর আসলি হাতে নয় কোনো ভুল খোদাও সে হওয়া এমন কথা লালন কয় না আল্লাহ কোরআনে কয় কোরআনের সুরা নিসার 150 নম্বর আয়াতের ভিতরে বলে দয়াল তাই তুমি আমার কাছে আমার গানের ভিতরে শিষ্যের ভাগে আছে আমি পরমে রয়ে আছো তুমি
কত শুলাকে তল করতে আসো পাথর ভাষাও পানির পর নাম শুনেছি রহিম রহমান এই জগতে কিছুই নাই আর দয়ার সমান আর আমার দয়ালের মুখে শুনেছি আমার তো শিক্ষকের বলল সত্তার বাজান একটা কথা তোমাকে জিজ্ঞেস করি আমি বললাম বাজান কি তো বলো তো যে তোমার গর্ভধারিণী মা দশ মাস দশ দিন গর্ভে রাখছে নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছে কত কষ্ট করছে প্রসব যন্ত্রণা করছে না বাজান সে মা কি তোমার পাপের ভার নিব কিরে বাজান নিব আমি বললাম বাজান আমার পাপের ভার আমার মা নেবে কেন বলো তোমার জন্মদাতা বাবা ঠেলা গাড়ি ঠেলে রিস্কে চালাইয়ে তোমার স্কুলের খাতার টাকা জোগাড় করে ভালো একটা জামার টাকা জোগাড় করে তোমার মুখে ভালো একটা আহার তুলে দেয় তোমার সে বাবা কি তোমার পাপের ভাগ নেব আমি বললাম বাবা আমার পাপের ভাগ তোমার বাবাও নেব না আমি প্রশ্ন করলাম বাবা তাহলে আমার পাপের ভাগটা কিরা নেব আমার দল রশির সরকার বললো যে সত্তর একমাত্র শিষ্যের পাপের ভাগ নেয় যার যার আপন বুঝছে এটা কি করে হয় বলে সত্তার তোমার বয়স কত তিরিশ কয় তিরিশ বছরে যত পাপ করেছ আমার দল তবা করার সময় বললাম জাস্তাক ফিরল্লাহ রাব্বি মিন কুল্লি জানবি আতুবিলাহি লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহি আমি মিথ্যা ধর্ম ত্যাগ করে সত্যের ধর্মে দীক্ষিত নিলাম পিসের গুণা মাপ চাহিয়া সামনে গুণা করে বোটা বলে আমি অদা করে রং কলে বা পাঠ করলাম কলে মাতে লা ইল্লাহ ইল্লাহু মুহাম্মাদুর রাসূল আল্লাহ তাহলে বাজান সত্তর এই তিরিশ বছরের পাপের ভাতটা আমি নিয়ে গেলাম পাইতে এই সাধকের গান্ডায় এই পাপে তাপে উদ্ধারিত দয়ালু রহিম সান জাবেদ সান তোমরা যুগে যুগে অবতার দয়ালচান মুর্শিদ আমার আমার উপায় কি হবে আরে তাই তো নাম শুনেছি রহিম রহম শুনেছি রহিম রহমায়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 
আছে তোর দয়া সমান আরে বাজান নাম শুনেছি রহিম রহম রশিদ কান্না কানা না আমার বলে আমার উপায় ভক্তের গতি কি